8-2 অধ্যায় সূরা আল ইনফিতার ইংরেজিতে দ্য স্প্লিটিং ওপেন বা দ্য ক্লিভিং আসান্ডার নামেও পরিচিত, এটি কুরআনের 80তম অধ্যায়। এই সূরা বিচার দিবস, মৃতদের পুনরুত্থান এবং মানুষের দায়বদ্ধতা সহ বিভিন্ন থিমকে সম্বোধন করে। এখানে সূরা আল ইনফিতারের কিছু মূল বিষয় এবং আয়াতের একটি সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা রয়েছে। 1. উদ্বোধনী আয়াত। সূরা আল ইনফিতার একটি গম্ভীর বক্তব্য দিয়ে শুরু হয়েছে যে বিচারের দিন আকাশ বিদীর্ণ হবে। এই আয়াতটি সূরার জন্য সুর সেট করে এবং সেই দিনের ঘটনাগুলির নাটকীয় প্রকৃতিকে তুলে ধরে। 2. পুনরুত্থান এবং জবাবদিহিতা। সূরাটি বিচারের দিনে মৃতদের পুনরুত্থান বর্ণনা করে প্রতিটি ব্যক্তির কাজ খোলা রাখা হবে এবং তার জন্য হিসাব করা হবে বলে জোর দেওয়া হয়েছে। এটি আখেরাতের নিশ্চিততা এবং এই দুনিয়ায় ব্যক্তির কর্মের গুরুত্বকে বোঝায়। 3. কাজের রেকর্ডিং। সূরা আল ইনফিতার উল্লেখ করেছে যে ব্যক্তিদের কাজ, ভালো বা খারাপ, একটি কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। এটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে কিছুই আল্লাহর জ্ঞান এড়ায় না এবং প্রতিটি কাজ জবাবদিহির উদ্দেশ্যে লিপিবদ্ধ করা হয়। 4. কাজের পরিণতি। সূরাটি মানুষের কাজের পরিণতি সম্পর্কে সত করে। এতে বলা হয়েছে, যারা তাদের আমলনামা ডান হাতে পাবে তাদের হিসাব সহজ হবে এবং তাদেরকে জান্নাতে পুরস্কৃত করা হবে, আর যারা তাদের আমলনামা বাম হাতে পাবে তাদের কঠিন হিসাবনিকাশের সম্মুখীন হতে হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 5. রসুলদের ভূমিকা। সূরা আল ইনফিতার বার্তাবাহকদের ভূমিকা এবং মানবতার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বীকার করে। এটি তারা যে নির্দেশিকা নিয়ে আসে তা গ্রহণ করার এবং এটি প্রত্যাখ্যান করার পরিণতিগুলিকে স্বীকৃতি দেওয়ার গুরুত্বকে বোঝায়। 6. বিচার দিবসের নিশ্চিততা। সূরাটি বিচার দিবসের নিশ্চিততা এবং সেই দিনে উদ্ঘাটিত ঘটনাগুলির উপর বারবার জোর দেয়। এটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে প্রতিটি ব্যক্তি তাদের কর্ম এবং বিশ্বাসের পরিণতির মুখোমুখি হবে। 7. আল্লাহর গুণাবলী। সূরাটিতে আল্লাহর কিছু গুণাবলী যেমন তাঁর জ্ঞান ও ক্ষমতার উল্লেখ রয়েছে। এটি জোর দেয় যে আল্লাহ মহাবিশ্বে ঘটছে সবকিছু সম্পর্কে ভালো জানেন এবং সমস্ত বিষয়ের উপর তাঁর নিয়ন্ত্রণ রয়েছে। সংক্ষেপে, সূরা আল ইনফিতার বিচার দিবসের বিষয়বস্তু মৃতদের পুনরুত্থান, মানুষের জবাবদিহিতা, আমলের লিপিবদ্ধকরণ, কাজের পরিণতি, রসুলের ভূমিকা এবং আল্লাহর গুণাবলী নিয়ে আলোচনা করে। এটি পরকালের নিশ্চিততা এবং ঐশ্বরিক চিহ্ন ও নির্দেশনাকে স্বীকৃতি দেওয়ার গুরুত্বের অনুস্মারক হিসাবে কাজ করে।